रूल नंबर थ्री, एंड गिवन इक्वेशन इज, हमरा गिवन इक्वेशन सब समय ये फॉर्मेटे नहीं, एफ डी वाई इक्वल्स टू क्यू एक्स, एटा नाउ इफ क्यू एक्स इज अ पॉलिनोमियल, पॉलिनोमियल पॉलिनोमियल इन एक्स, एक्सर जो एक पॉलिनोमियल है, पॉलिनोमियल माने कि ए सम ए जीरो माने जेटा फॉर्मटाई धरना থাকবো আর কি, दैट इज क्यू एक्स इक्वल्स टू ধরো ধরো ए एन एक्स टू दि पावर एन प्लस ধরো ए एन माइनस वन एक्स टू दि पावर एन माइनस वन प्लस डॉट 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 प्लस ए टू एक्स स्क्वायर प्लस ए वन एक्स प्लस ए जीरो, वेयर ए आईज आर रियल नंबर, ए आईज आर रियल नंबर, ए आईज मीन्स आई इक्वल्स टू जीरो वन टू थ्री सो ऑन अप टू एन, मैंने ए वन ए जीरो ए टू एगुल सबगुल रियल नंबर। ओके तो এই ধরনের যদি পলিনোমিয়াল টাইপ থাকে দেন পি আই কি হইব, দেন পি আই ইকুয়ালস টু পি ডট আই ইকুয়ালস টু, সরি এখানে তো ব্র্যাকেট দেওয়ার কোনো দরকার নাই, পি আই ইকুয়ালস টু জিনিসটা ভালো করে দেখো, হ্যাঁ পি আই ইকুয়ালস টু ওয়ান বাই এফ অফ ডি কিউ এক্স অ্যান্ড দিস ইজ ইকুয়ালস টু ওয়ান বাই এফ অফ ডি রে কি করবে জানো না, এবার এফ অফ ডি রে তুমি লিখবা के इंटू वन प्लस सम से फंक्शन ऑफ डी, ठीक है होल टू दि पावर से कितना दिया दम इटा के के दिले इखने थोड़ा पी दिया दिलम, ठीक है इटा प्लस और माइनस दिते पारे, वन प्लस फाइव डी फाइव ऑफ डी होल टू दि पावर पी बा वन माइनस फाइव ऑफ डी होल टू दि पावर पी, ये भावे मैं नहीं आता हूँ, ठीक है इन टू क्यू एक्स टाइप इक्वल्स टू की आई वन बाई के इंटू वन प्लस फाइव ऑफ डी तापर होल टू दि पावर माइनस पी और धर माइनस इतना प्लस होते वन माइनस फाइव ऑफ डी होते होल टू दि पावर माइनस पी। ओके और किऊ एक्सटा कि हमारे किऊ एक्सटा हुई क्या यार ए एन एक्स टू दि पावर एन प्लस ए एन माइनस वन एक्स टू दि पावर एन माइनस वन एंड सो ऑन प्लस ए टू एक्स स्क्वायर प्लस ए वन एक्स प्लस ए जीरो। ओके तो ये नेक्स्ट ये करूँ नाउ वी एक्सपांड द इनफाइनाइट सीरीज ऑफ द इनफाइनाइट नेक्स्ट इटा नाउ लिखी ना इन्हें नेक्स्ट लिखी इटा क्योंकि बोर मत ये लेखा पाइत ना तुम्हें, हाँ हमें क्योंकि आगे थे कुछ तो তুমি লেখা দিও কোনো বইয়ের মতো এত ডিটেইলস লেখা থাকে না, তোমারে প্লিজ কইতাছি যে এইগুলা একটু লেখা রাখা দিও, ঠিক আছে বিশ্বজিৎ। আচ্ছা নেক্সট এনি এক্সট নেক্সট উই এক্সপ্যান্ড দ্য ইনফাইনাইট এফ আই এন আই টি ইনফাইনাইট সিরিজ অফ ওয়ান প্লাস ফাই অফ ডি होल टू दि पावर माइनस पी और वन माइनस फाइव ऑफ डी होल टू दि पावर पी माइनस पी ये इधर एक्सपांड कर नेक्स्ट, ठीक है इन्हें माइनस पी जाने ना दे एक साइड कर ली तो जिस जो पढ़ा तक बुझबा घबराओ ना, हाँ वेयर हमें एक कथा कह दी वेयर के इज कन्स्टैंट हाँ एंड पी belongs to natural number k will be constant or p will be natural number তো আমার দেখো মুদ্দা কথা কি, মুদ্দা কথা হলো কি আমার কিউএক্সটা যখন কোনো একটা পলিনোমিয়াল হইব তখন আমরা কি করব এই নিচের যে fd থাকবো এটারে 1 প্লাস সাম ফাংশন অফ d অর 1 মাইনাস সাম ফাংশন অফ d এইভাবে আমরা কনভার্ট করব, ঠিক আছে এবার বাইরে কেটা কিটা ধরো না 1 প্লাস ফাংশন অফ d বা 1 মাইনাস ফাংশন অফ d করার লাগা ওই কেটা কমন নেওয়া লাগবে আর কি, k মিন্স এখানে কনস্ট্যান্ট, ঠিক আছে এবার করার পরে তারপরে কি করুম আমরা এক্সপ্যান্ড কইরা দেব কিসের ইনফাইনাইট সিরিজে এক্সপ্যান্ড করে দেব, এবার ইনফাইনাইট সিরিজে এক্সপ্যান্ড করার লিগা তোমরা এক দুইটা ইনফাইনাইট সিরিজ একটু মুখস্থ করতে হইব,
ঠিক আছে, তো এই ইনফাইনাইট সিরিজটা আমি লিখতেছি। হ্যাঁ এই তোমরা এটা লিখছো তো সুরজিৎ? হ্যাঁ স্যার। হ্যাঁ নেক্সট পেজে আমি এটা। হ্যাঁ এবার ইনফাইনাইট সিরিজটা আমি লিখতেছি আর কি। তো ওয়ান প্লাস মনে আছে কিনা না, এক্স টু দি পাওয়ার একটা এন এর ইনফাইনাইট সিরিজ আসলো না, বাইনোমিয়াল ইনফাইনাইট সিরিজ কি আসলো? ওয়ান প্লাস এন এক্স প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান আপন ফ্যাক্টোরিয়াল টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু হোল ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল থ্রি ইন্টু এক্স কিউব প্লাস এন সো ওয়ান আপ টু ইনফিনিটি। এটা আসলো ইনফাইনাইট সিরিজ, বাইনোমিয়াল ইনফাইনাইট সিরিজ। ওকে নাও স্পেশালি আরো মানে এটার মধ্যে সাম স্পেশাল কেস এটা আসলো যে আমরা এইগুলা মানে করম লাগে না আর কি। যেমন ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার যদি মাইনাস ওয়ান থাকে তখন এটা কিভাবে ব্রেক করিব, মনে আছে নি? ওয়ান মাইনাস এক্স তারপরে প্লাস এক্স স্কোয়ার তারপরে মাইনাস এক্স কিউব তারপরে প্লাস এক্স টু দি পাওয়ার ফোর তারপরে মাইনাস এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস সো ওয়ান আপ টু ইনফিনিটি। ঠিক আছে, আর এখানে একটা জিনিস এই জিনিসটা কইয়া দিই, জিনিসটা কোয়া হইতো না, যদিও না করলে কোনো সমস্যা নেই। এখানে এন এন মিনস মানে এনটা বেসিক্যালি নেগেটিভের লিখে করি আর কি। হ্যাঁ এনটা পজিটিভের লিখে পজিটিভ হইলেও কোনো সমস্যা নেই, এখানে বেসিক্যালি এই এনটা হয় নেগেটিভ ইন্টিজার, নেগেটিভ ইন্টিজার। দেখো টিকটিকিও টিকটিক করতেছে না, ঠিক আছে কথাটা এনটা হইলে গিয়ে নেগেটিভ ইন্টিজার। হ্যাঁ কারণ পজিটিভ ইন্টিজার হোল টু দি পাওয়ার থ্রি হোল টু দি পাওয়ার ফোর হোল টু দি পাওয়ার ফাইভ থাকলে তুমি তো ইজিলি কি করতে পারবা, এটা কিউবের ফর্মুলা বা স্কোয়ারের ফর্মুলা লিখতে পারবা। ঠিক আছে, তো আমরা কি চাই এনটা বেসিক্যালি নেগেটিভ ইন্টিজার হইব। হ্যাঁ এটার মধ্যে কনফিউশন লাগে না কিন্তু, এখানে কিন্তু আমি যখন পি আসলো নিচে তখন কিন্তু এটা পজিটিভ খুঁজছি, পি উপরে গেলে কিন্তু অবভিয়াসলি নেগেটিভ হয়ে যাবো, মাইনাস পি হয়ে যাবো। ঠিক আছে, তারপরে ওয়ান মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান এটার ফর্মুলা জানে কি আসলো? ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব তারপরে প্লাস এক্স টু দি পাওয়ার ফোর এন্ড সো ওয়ান আপ টু ইনফিনিটি। এগুলো ছোটো ক্লাসের কথাবার্তা, এগুলো নিয়ে আসলে আমরা বেশি সময় নষ্ট করতাম না। ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস টু এগুলো যদি মনে না থাকে তাহলে তোমরা একটু বাইরে প্লিজ দেখে নিও। হ্যাঁ এইটা কি আসলো রে, ওয়ান মাইনাস টু এক্স প্লাস থ্রি এক্স স্কোয়ার এমন টাইপের আসলো না? তারপরে কি বল, ঠিক আছে ওয়ান মাইনাস টু এক্স তারপরে প্লাস থ্রি এক্স স্কোয়ার তারপরে থ্রি ফ্যাক্টোরিয়াল মাইনাস ফোর এক্স কিউব অ্যান্ড সো ওয়ান আপ টু ইনফিনিটি আর ওয়ান মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস টু। তো বেসিক্যালি এতটুকুই তোমার কাজ লাগবে, ওয়ান প্লাস টু এক্স প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স কিউব অ্যান্ড সো ওয়ান আপ টু ইনফিনিটি। বিশ্বজিৎ বোঝা গেল? স্যার। এই ফর্মুলাগুলো আমরা খুব ফ্রিকোয়েন্টলি ইউজ করব। হ্যাঁ এনি ডাউট? ওকে দীপজিৎ কোনো সমস্যা আছে? না স্যার। তারপরে বাকিরা মেয়েরা দেবাঞ্জলি অস্মিতা প্রীতি প্রিয়া নিরুপমা? না স্যার। আচ্ছা কোনো সমস্যা নেই, চলো স্টার্ট করি এবার এক দুটা কোয়েশ্চেন সলভ করো। হ্যাঁ তো সবসময় মনে রাখবে এটা কোন কেসে ইউজ করুন, এটা অলওয়েজ আমরা পলিনোমিয়ালের কেসে ইউজ করুন। হ্যাঁ এই জিনিসটা তোমরা সবসময় মনে রাখবে পলিনোমিয়ালের কেস। চলো একটা কোয়েশ্চেন সলভ করি। আমরা কিন্তু এখন অব্দি দেখো সব কিন্তু আলাদা আলাদা করে আইতাছি। হ্যাঁ যেমন আমরা ই টু দি পাওয়ারের লিগা করছি মানে এক্সপোনেনশিয়ালের লিগা, তারপরে সাইনের লিগা করছি, তারপরে আমরা অক্ষণ করতেছি পলিনোমিয়ালের লিগা, এরপরে আস্তে আস্তে কি করবো আমরা কম্বাইন করা স্টার্ট করবো। মানে যদি ধরো এক্সপোনেনশিয়ালের সাথে যদি ইয়ে হয় তোমার কি জানি সাইন যদি থাকে তখন এগুলা কিভাবে সলভ করুন, আর রেজাল্ট কিছু লাগাইতাম না, রেজাল্ট মোটামুটি মানে ইডির লিগা হইলে এই রেজাল্ট, তারপর আবার দুইটা রেজাল্ট আইবো, এই রেজাল্ট গুলা লেখো আমরা পরে। হ্যাঁ সব কম্বাইন করে আসলে এগুলো করুন আমরা পরে। তো চলো একটা কোয়েশ্চেন দিয়ে আসলে জিনিসটা আমরা স্টার্ট করতেছি, একটু লেংদি কোয়েশ্চেনে নেই যাতে প্রথম কোয়েশ্চেনে মোটামুটি জিনিসগুলো ক্লিয়ার দিয়ে রাখা। একটা নর্মাল কোয়েশ্চেন লি তা নেই তারপরে আমরা কম্বাইন করব। চলো কোয়েশ্চেন নেক্সট পেজে লেখো সলভ।
और क्वेश्चन इज सॉल्व, डी टू आई बाई डी एक्स टू प्लस फाइव डी वाई डी एक्स प्लस फोर वाई इक्वल्स टू एक्स स्क्वायर प्लस सेवन एक्स प्लस नाइन, एक्स स्क्वायर प्लस सेवन एक्स प्लस नाइन। ओके तो ये लोगे हमारे गिवन क्वेश्चन डी टू आई बाई डी एक्स टू प्लस फाइव इंटू डी वाई डी एक्स प्लस फोर वाई इक्वल्स टू एक्स स्क्वायर प्लस सेवन एक्स प्लस नाइन। तो हमारे गिवन क्वेश्चन है राइट हैंड साइड नॉट इक्वल टू जीरो, एर मान एट जो सोल्यूशन हुई एट सी एफ प्लस पी आई हुई। तो सोल्यूशन टा स्टार्ट कर लाम, सोल्यूशन डी टू आई डी एक्स टू प्लस फाइव डी वाई डी एक्स, तुम्हारा सब समय स्टेप्स गुलो मन रखबा दें को क्वेश्चन तुम्हारे साथ टाफ मन होत ना। एक्स स्क्वायर प्लस सेवन एक्स प्लस नाइन, एबार इटा जाने की करी आमरा एफ अफ डी इंटू वाई इक्वल्स टू क्यू अफ एक्स फर्मेटे लिखी ना, तो ये लिखे हमें लिखते डी स्क्वायर प्लस फाइव डी प्लस फोर होल इंटू वाई इक्वल्स टू कितना एक्स स्क्वायर प्लस सेवन एक्स प्लस नाइन। इधर नंबर दे वन नंबर वायर डी स्टैंड फॉर डेरिवेटिव डी डी एक्स। ओके जस्ट किच्छू ना दुई बार डेरिवेटिव देखा डी टू लिखी फाइव इंटू एक बार डेरिवेटिव दैट्स वाई फाइव इंटू डी, फोर সাথে কোনো ডেরিভেটিভ নাই দ্যাটস ওয়াই ফোর আলাদা, সবগুলা থেকে কমন কাটা ওয়াই। এমনি নরমালি এইভাবে কয়ার কে আসলে এটা কমন না, এটা কিন্তু এই পুরাটা ওয়াই এর উপর অপারেট করতেছে আর কি। তো তোমরা বুঝার লেগে কমন নো কোনো সমস্যা না, एग्जाम হলে তোমার কেমনে করতে এটা ম্যাটার করতে না, ম্যাটার হইলে তুমি ঠিকঠাক ভাবে করছো কিনা না। তো এবার কি করুম, এবার সি এফ বাই করে লিখে দাও অক্সিলারি ইকুয়েশন। তো অক্সিলারি ইকুয়েশন কি আইবো, এম স্কয়ার প্লাস ফাইভ এম প্লাস ফোর ইকুয়ালস টু জিরো, সেখান থেকে সলিউশন কি আইবো এম স্কোয়ার প্লাস ফোর এম প্লাস এম প্লাস ফোর ইকুয়ালস টু জিরো, অ্যান্ড দিস ইমপ্লাইজ এম ইন্টু এম প্লাস ফোর প্লাস ওয়ান, যদি কমন নিয়ে নেই এম প্লাস ফোর ইকুয়ালস টু জিরো, আর দিস ইমপ্লাইজ এম প্লাস ফোর ইন্টু এম প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো। এই সাইডে দিয়ে কিন্তু আমি অর লিখছি, এগুলো অর অর, এটা বোঝা যাচ্ছে না, এটা বলে অর অর, তোমরা আবার এটা ये दिया दियो ना इधर और एगुला। हाँ तो और इखान थेके कि पाबो एम इक्वल्स टू कत होइछे माइनस वन कमा माइनस फोर, तो रूट गुला कि रियल एंड डिस्टिंक्ट, तो देयरफोर सी डॉट एफ माने कॉम्प्लीमेंटरी फंक्शन सी वन ई टू दि पावर माइनस एक्स प्लस सी टू ई टू दि पावर माइनस फोर एक्स। तो एतटुकु आशा करी कारो कोनो धरनेर डाउट नाई, ठीक आछे कोनो समस्या नाई। এবার নেক্সট আমরা আইতাছি, নেক্সট পেজে আইতাছি না, এখানেই করতেছি আমি, নেক্সট পেজে যাই না, তোমরা নেক্সট পেজে বুঝবো আর কি। হ্যাঁ তো পিআই, এবার পিআই মানে কি, নর্মালি পিআই হলো কি ওয়ান বাই এফ অফ ডি, দ্যাট ইজ ডি স্কোয়ার প্লাস ফাইভ ডি প্লাস ফোর আর সাথে কিটা ইন্টু কিউ এক্স মানে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস নাইন। ওকে এতটুকু আমি এখানে লিখলাম, এটা তো এজ ইট ইজ যেমনি লিখি আমি। এবার দেখো এইখানে কি পলিনোমিয়াল, তো এবার তুমি রেজাল্টে আয়া বড়ো, তো যখনই পলিনোমিয়াল থাকে তখন আমরা এই এফ অফ ডিটা থাকে এখান থেকে কি করি রে, এটাতে ওয়ান প্লাস বা মাইনাস ফাংশন অফ ডিটা কনভার্ট করার চেষ্টা করি, ঠিক আছে। এবার আমি একটু এখানে রাফে আইতাছি, এখানে রাফ করতেছি, তোমার কাছে আছে কি তা নিচে ডি স্কোয়ার প্লাস ফাইভ ডি প্লাস ফোর, এখান থেকে তুমি কোনটারে বাইরে আনলে তোমার ওয়ান প্লাস বা মাইনাস ফাংশন অফ ডি হিসেবে লিখতে পারবা। তুমি যদি ফোরটারে বাইর করো কি আইবে কত, ওয়ান প্লাস ডি স্কোয়ার প্লাস ফাইভ ডি বাই ফোর আয়া পড়বো নি, তো আইলো নি ওয়ান প্লাস ফাংশন অফ ডি, এই ডি স্কোয়ার প্লাস ফাইভ ডি বাই ফোর এটা তো অবভিয়াসলি ফাংশন অফ ডি না একটা। এবার তোমার মনে প্রশ্ন থাকতে পারে আমি ডি কেটে কমন নিচ্ছি না বা ডি স্কোয়ার কেটে কমন নিচ্ছি না, ডি বা ডি স্কোয়ার কমন যদি নো তখন বাইরে কি আয়া পড়বো, আবার একটা হ্যালো, হ্যাঁ হ্যালো সুদীপ, হ্যালো তুই চেঞ্জ করে দিস নাও না, চেঞ্জ করে দিবি তোকে বাদ, এখন কি করবো।
हेलो हेलो, हेलो दादा। হ্যাঁ শোনা তো নি জয়দীপ? हाँ ও ই কারেন্ট গেছে, কারেন্ট গেছে, চলো এবার আয়া বলো তো ইয়াতে। আচ্ছা কতটুকু করছিল আমরা এই সাইডে দেওয়া যে আমি রাফ লিখছিলাম, এখানে আইসলাম নি আমরা। হ্যালো, হ্যাঁ স্যার, ওই ফরম্যাটটাতে আইসে এতটুকু। না না, আমরা যে সাইডে দেওয়া যে আমি রাফ স্টার্ট করছিলাম, এখানে আইসলাম নি। হ্যাঁ হ্যাঁ, এখানে আওয়ার পরে আমি কইতাছি কি যে আমার যে এবার পলিনোমিয়াল যেহেতু আছে, তো নিচে কি আনতে হইব, ওয়ান প্লাস মাইনাস ফাংশন অফ ডি আনতে হইব নি, তো এবার ইডি দিয়ে আনুম, বাইরে আবার কি থাকতে হইব, সাম কনস্ট্যান্ট থাকতে হইব, তো ওই কনস্ট্যান্টটা আমি কমন নিচ্ছি, কত ফোরটা কমন নিচ্ছি, ফোরটা কমন নেওয়ার পরে কি আছে, ওয়ান প্লাস ডি স্কোয়ার প্লাস 5d/4 আয়া পড়ছে। তো এই জায়গাতে আমি এই জিনিসটাই করুম আগে। এবার তোমার প্রশ্ন এটা থাকতে পারে যে কেড়ে আমি ডি কমন নিছি না, বা ডি স্কোয়ার কেড়ে কমন নিছি না, যদি ডি বা ডি স্কোয়ার কমন নিত তখন বাইরে কি থাকলো, হইলে কনস্ট্যান্ট তো আর থাকলো না, ঠিক আছে? তো এই কেস, এই কারণে আমরা কি করুম, ভেতর থেকে সব সময় কনস্ট্যান্টটা কমন নিব, ক্লিয়ার? তো চলো এখানে করতেছি, 1/4টা কমন নিলে কি থাকবো, 1 প্লাস d² প্লাস 5d/4 যা থাকলো, আর এখানে x² প্লাস 7x প্লাস 9 যা দিলাম। হ্যাঁ এবার নেক্সট পেজে আমি দেখতেছি। দাদা হ্যাঁ কো 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 দাদা ওই ফার্স্ট পেজে এর আগের পেজটা লিখছিল যে রেজাল্টটা ওই কোনটা, কি 1 প্লাস ওই তো মানে ওটা আর কি 1 বাই কে ইনটু 1 প্লাস কিউ অফ ডি ফাইভ 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 অফ ডি, ফাই ডা হ্যাঁ ফাইভ ফাইভ। আচ্ছা 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 কিউ অফ ডি লেখো, কোনো সমস্যা নেই, দেখো না কিউ অফ ডি, না কিউ অফ ডি লিখলে তো এর আগেরটা যেমন কিউ এক্স আছে না না কিউ মানে এটা আবার মিলে না বুঝতে পেরেছি, ফাইভ ফাইভ লেখো তুমি, দেখো বুঝছি এলি আমার রিয়েল ওয়ান প্লাস মানে ফাইভ অফ ডি, ফাইভ অফ ডি, ঠিক আছে, মানে আনাদার ফাংশন অফ ডি আছে। আচ্ছা তো ইকুয়ালস টু কি, এরপরে ইকুয়ালস টু এটা লেখুন যেমন এইভাবে করতো, এটা আমি যদি এইভাবে লিখি 1/4, ওই পুরাটা আগের মতোই দেখো ইয়েটা আনছি, হ্যাঁ 1 প্লাস 5 অফ ডি মানে d² প্লাস 5d/4, এটা হইলো আমার 5 অফ ডি হোল টু দি পাওয়ার -1 আয়া বলবো নি, আর এখানে কত থাকবো, এখানে থাকবো x² প্লাস 7x প্লাস 9, এতটুকু বোঝা গেল নাকি? আশা করি এতটুকু কারো কোনো ধরনের সমস্যা নাই, আর যদি সমস্যা থাকে আমার জিজ্ঞেস করো, নাই তো? তো নেক্সট আমরা একটা, জাস্ট একটু আগে আমি একটা রেজাল্ট দেখছিলাম যে 1 প্লাস x হোল টু দি পাওয়ার -1 যদি থাকে, তার ইনফাইনাইট সিরিজ জানি কি হয়, 1 মাইনাস x প্লাস x² মাইনাস x³ অ্যান্ড সো অন আপ টু ইনফিনিটি। তো এই কনসেপ্টটা যদি আমি এখানে কাজে লাগাই, বা এই ফর্মুলাটা যদি আমি কাজে লাগাই, এখানে এখানে করতে দিব 1/4, আর এখানে দিব ফর্মুলাটা 1 মাইনাস, এই দেখো এটা কিন্তু আমার এক্স, মনে মনে কিন্তু এই ফর্মুলাটা আছে না, এই ফর্মুলাটা কিন্তু মনে মনে 1 প্লাস x হোল টু দি পাওয়ার -1 এর মতো কাজ করতেছে, 1 প্লাস x হোল টু দি পাওয়ার -1। তো এটা যদি আমি ব্রেক করি, দেন কি হবো, 1 মাইনাস x মানে d² প্লাস 5d/4 প্লাস x² মানে d² প্লাস 5d/4 তার হোল স্কোয়ার -x³ ডট 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 আপ টু ইনফিনিটি, ঠিক আছে নি এতটুকু? আর এখানে x² প্লাস 7x প্লাস 9, ঠিক আছে? তো আমার কথা হইলো কি, আমি মাইনাস দিয়ে ডট 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 আপ টু ইনফিনিটি এর পরের টার্মগুলো লিখছি না কেড়ে, এই প্রশ্ন তোমরা মনে থাকতে পারে, থাকলে তো ভালো। আচ্ছা ইকুয়ালস টু আমি আইতাছি, তুমি জাস্ট এখানে সলিউশনটা দেখো, 1/4, আচ্ছা এখানে 1 মাইনাস d² প্লাস 5d/4 যা আছে তা, প্লাস এখানে কত দিব, 16, এটা দিব d² টু দি পাওয়ার 4, প্লাস এখানে কত দিব রে, 10d³ মানে a+b² ফর্মুলা বাংলা আর কি, প্লাস এটা 10d³, হ্যাঁ এটা আবার এখানে 1d লাগাই হবে, 10 0 10d³ প্লাস এখানে কত দিব, 25d² মাইনাস, আমি আর কিছু লিখতেছি না, এখানে ইনফিনিটি দিলাম, এখানে আমি লিখতেছি x² প্লাস 7x প্লাস 9। আচ্ছা এইটুকু তোমরা বুঝছো নিকো, এইটুকুতে কারো কোনো ধরনের যদি সমস্যা থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো।
নাই, ঠিক আছে? এবার আমি এখানে রাফে ক্যালকুলেশন গুলো করতেছি। হ্যাঁ তুমি দেখো, আচ্ছা প্রথম দেখো, 1/4, 1/4 লিখলাম আমি এজ ইট ইজ, এখানে 1/4, 1/4 লিখলাম আমি, 1/4, 1/4 লিখলাম। এবার ওয়ানের সাথে এটা মাল্টিপ্লাই করুন, করলে কত দিব, এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 9, ওকে, দেন মাইনাস 1/4, এখানে কি আইব, ডি স্কোয়ার প্লাস 5d অফ কি আইব, এটা জিনিসটা আমি এখানে লিখতেছি। হ্যাঁ 1/4 এর সাথে আইব ডি স্কোয়ার প্লাস 5d, আর সাথে কিটা এখানে আইব এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 9, ওকে। নাও দিস ইকুয়ালস টু 1/4, এমনি আইলে হইলে ডি স্কোয়ার উইদিন ব্র্যাকেট এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 9, আর প্লাস 5 ডি দিয়ে সেটা আইলে হইলে এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 9, এই যে আইলে হইলে আমি রাফে করতেছি কিন্তু জিনিসটা, ঠিক আছে, ইকুয়ালস টু 1/4 উইদিন ব্র্যাকেট। এবার ডি স্কোয়ার অফ এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 9 এটা মানে কি, তা আমি গত ডেটে শুরুতেই কইছিলাম যে ডি অফ এফ অফ এক্স মানে ডেরিভেটিভ অফ এফ অফ এক্স একবার, ডি স্কোয়ার অফ এফ অফ এক্স মানে দুইবার ডেরিভেটিভ, ডি কিউব এফ অফ এক্স মানে তিনবার ডেরিভেটিভ। তো তুমি যদি ডি স্কোয়ার অফ এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 9 লেখো, এর মানে কি, তা এই এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 9 এর দুইবার ডেরিভেটিভ, একবার ডেরিভেটিভ করলে 2x প্লাস 7 আইব, আবার যদি ডেরিভেটিভ করো তো শুধু 2 থাকবো আর কিছু থাকতো না, কিন্তু এই কারণে এখানে শুধু লিখবো আমরা 2 প্লাস 5 উইদিন ব্র্যাকেট। এবার ডেরিভেটিভ অফ এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 9 একবার ডেরিভেটিভ, তো এটা কি আইব 2x প্লাস 7, এই জায়গাটা আমি এখানে ডাইরেক্ট লিখুন, এখানে লিখুম আমি এটার লিখে, কিন্তু এটার লিখা এই জিনিসটা কিন্তু এটার লিখে লিখতেছে, জাস্ট এটার লিখা, ঠিক আছে, এখানে আমি লিখুন উইদিন থার্ড ব্র্যাকেট দিয়ে দেবো আবার, বা ফার্স্ট ব্র্যাকেট দিতে পারো অসুবিধা নেই, 2 প্লাস 5 ইন্টু 2x প্লাস 7, এতটুকু কারো কোনো ধরনের যদি ডাউট থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো, ক্লিয়ার? দেন প্লাস 1/16 লিখলাম, লেখার পরে আবার আমি দিতেছি থার্ড ব্র্যাকেট। এবার ডি টু দি পাওয়ার 4 অফ এত মানে চারবার ডেরিভেটিভ, দুইবার ডেরিভেটিভ এই কনস্ট্যান্ট আয় করতেছে, চারবার ডেরিভেটিভ কি হইব 0, দরকার নাই, প্লাস 10 ডি কিউব অফ এত মানে আমি এখানে রাফে করতেছি, রাফে করতেছি, তাও ডি টু দি পাওয়ার 4 প্লাস 100 ডি, 100 নাই এটা 10 হইব, হ্যাঁ 10 ডি কিউব, এগুলো তোমার কিন্তু কিচ্ছু করা লাগতো না, তুমি যদি সাইডে রাফ করো দেন করতে পারো, কিন্তু একদম এগুলো কিচ্ছু করা লাগতো না। 25 ডি স্কোয়ার অফ কি, তা এখানে আইব এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 9, ওকে। নাও দিস মিন্স ডি টু দি পাওয়ার 4 ডি 4 অফ এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 9 দেন প্লাস 10 ডি কিউব অফ এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 9 প্লাস 25 ডি স্কোয়ার অফ এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 9, ওকে। নাও ডি টু দি পাওয়ার 4 মিন্স 4 টাইম ডেরিভেটিভ, ইডার এই পলিনোমিয়ালে 4 বার ডেরিভেটিভ, দুইবার ডেরিভেটিভ করার পরে অলরেডি কনস্ট্যান্ট আই অবস্থা 2, তো 4 বার ডুই ডেরিভেটিভ করি এটা 0, এই 10 ইনটু ডি কিউব, ডি কিউব মানে এটা 3 বার ডেরিভেটিভ, দুইবার ডেরিভেটিভ করার পরে অলরেডি কনস্ট্যান্ট, তো 3 বার ডেরিভেটিভ করলে এটাও কত 0, ডি স্কোয়ার অফ ইটা মানে দুইবার ডেরিভেটিভ হবে এটা, এবার একবার ডেরিভেটিভ করলে আয় 2x প্লাস 7, দুইবার ডেরিভেটিভ করলে আইব কত 2, আর সামনে আবার কত আছে 25, তো 25 দুগুণে কত 50, তো এখানে শুধু আইব কত, শুধু আইব 50, এই জিনিসটা বুঝছো নি, আর আমি কইতাছি এরপরে আর কিছু আইব না, এবার কেড়ে কিছু আইব না, কারণ এখানে যে তুমি লেখো দেখো 1 মাইনাস ডি স্কোয়ার প্লাস 5d বাই 4 প্লাস ডি স্কোয়ার প্লাস 5d তার হোল স্কোয়ার বাই 4, এরপরে কি লাগবে বলতো, ডি স্কোয়ার প্লাস 5d বাই 4 তার হোল টু দি পাওয়ার 3, আর হোল টু দি পাওয়ার 3 যখন লিখবা, আমি সাইডের আপে লিখতেছি ডি স্কোয়ার প্লাস 4d সরি 5d বাই 4 হোল টু দি পাওয়ার লিখলে তুমি 3, আর এটা যখন লিখবা নিচে আয় পড়বে তোমার কোথায় করে 4 4 16, 16 ইন্টু 4 কত 64, আর উপরে আয় পড়বো ডি টু দি পাওয়ার দেখো এ কিউব মানে ডি টু দি পাওয়ার 6 প্লাস 3 স্কোয়ার বি, 3 স্কোয়ার বি বললে 3 ইন্টু মানে 15 ইন্টু স্কোয়ার বি ডি টু দি পাওয়ার 5 প্লাস 3 এ বি স্কোয়ার মানে 25 দুগুণে 75 ইন্টু ডি টু দি পাওয়ার 4 প্লাস বি কিউব মানে কত 25, 125 ইন্টু সাথে ডি টু দি পাওয়ার 3, তো এই জিনিসটা উপরে আইব ডি টু দি পাওয়ার 7, ডি টু দি পাওয়ার 6, ডি টু দি পাওয়ার 4, ডি টু দি পাওয়ার 3,
ঠিক আছে, চারবার ডেরিভেটিভ, ছয়বার ডেরিভেটিভ, পাঁচবার ডেরিভেটিভ, তিনবার ডেরিভেটিভ। তো তুমি দুইবার ডেরিভেটিভের পরে তুমি যতবারই ডেরিভেটিভ করো, 200 বার, 2 লাখ বার বা 3 বার ডেরিভেটিভ করো, সবসময় কত আইব? জিরো। এর মানে এর পরের যে টার্মগুলা, এখানে যে টার্মগুলো আইব সবগুলা এগিয়েছে, কত যেতে পারবে ডেরিভেটিভের পরে? জিরো। বুঝা গেল? এই কারণে আমরা এদিকে লিখছি। তো এতটুকু, কারো যদি ডাউট থাকে আমার জিজ্ঞেস করো তাড়াতাড়ি। স্যার বলো। স্যার কইতেছি, মানে আজকে তো ভিডিওটা মানে ইউটিউবে পাওয়া যাবে নি, ওখান থেকে লাগবে স্যার দেখুন। ডেইলির ভিডিও ইউটিউবে পাওয়া যাবে। তুমি ইউটিউবে পাওয়া যায়, ইউটিউবে যাওয়ার দরকার কেন পড়তো? আমি যদি লাইভ ক্লাস সম্বন্ধে কেন বুঝতে পারবো? কোন জায়গাটা বুঝতে পারবো? আরে দরকার পড়লে আবার বুঝতে পারবো। না স্যার, মানে মানে প্রথম থেকে মানে আমার একটু মিউজিকের জায়গা তেল লেগে কইতেছিলাম আর কি। ও পাইবা পাইবা, সব পাইবা। বাকিরা ঠিক আছে, বাকিরা এই 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 জিনিসটা বুঝতে পারবো, এই যে ডেরিভেটিভের খেলা। ও স্যার বাকিরা কোনো সমস্যা আছে বুঝছি সুজিত? বুঝছি, খেলাটা সুন্দর আছে বুঝছি। আচ্ছা এটা মুছে দেই। তো এইগুলা দরকার নাই, এগুলাই। ফোর টু দি পাওয়ার 3, ফোর টু দি পাওয়ার 5 এরম আইভার। হ্যাঁ হ্যাঁ, এই কারণে এটা লেখার দরকার নাই, ঠিক আছে? তোমরা এই 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 জিনিসটা কিন্তু এইখান থেকে বুঝে লেবা। এই যে পলিনোমিয়াল হাইয়েস্ট পাওয়ার কত? 2। এর মানে বুঝে লেতে যে এখানে স্কোয়ার অফ দি আমি কনজার, ঠিক আছে? আচ্ছা ইকুয়ালস টু কত দিব এখানে? 1/4। এটা কিন্তু সবার সাথে, এবার এখানে কত দিব? এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 9 মাইনাস 1/4 দিয়ে আসে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কত করে? 535, 36, 37, আর এখানে 5×10, 10x প্লাস 37, এখানে প্লাস, এখানে কাটা গেছে মানে 25, 8×16, 25/8, ঠিক আছে? ইকুয়ালস টু 1/4 কমন। আচ্ছা 1/4 লিখলাম, 1/4 লিখলাম, আর এখানে আমি এলসিএম যদি নিই পুরোটার নিচে এগো 8, এখানে কত দিব? 8x² প্লাস 7×56 এক্স প্লাস 8×9 72 মাইনাস 10×20x মাইনাস 37×, কত? 7×4 3×6 72 প্লাস 74 25, এটা এলো ইকুয়াল টু কি এলো? 1/4 = 32 উইদিন ব্র্যাকেট 8x² দেন 56x মাইনাস 20x দ্যাট ইজ প্লাস 36x, দেন কবে কত থাকবো? 74, আর এখানে 23 72 মানে মাইনাস 2, আর 23 হ্যাঁ 23, ইয়েস প্লাস 23। তো এই হলো গিয়ে আমার পিআই। তো দেখো আর কোনো জন্য ডাউট দিবে দেবাঞ্জলি, তুমি বুঝছো? হ্যাঁ স্যার। জয়দীপ, হ্যাঁ স্যার, বিশ্বপ্রিয়, হ্যাঁ স্যার, ইয়ে কই, আমরা দীপরাজ কই, দেয়ার পর আলটিমেটলি দ্য সলিউশন ইজ y ইকুয়ালস টু cf প্লাস pi অ্যান্ড দিস ইজ ইকুয়ালস টু cf কত? cf লিখে c1 e টু দি পাওয়ার মাইনাস x প্লাস c2 e টু দি পাওয়ার মাইনাস 4x প্লাস pi মানে 1/32 উইদিন ব্র্যাকেট 8x² প্লাস 36x প্লাস 20। দিস ইজ আওয়ার সলিউশন। ওকে নাও নেক্সট, আর একটা কোয়েশ্চেন, একটা কোয়েশ্চেন তোমরা নিজে সলভ করো। চলো সিম্পল কোশ্চেনে দিই, তো বেশি কোশ্চেন একটা খুঁজে খুব একটা পাওয়া যেত না। দেখো
चलो सिंपल क्वेश्चन क्वेश्चन हो गया। डी क्यूब माइनस 3d माइनस 2 होल इनटू वाई इक्वल्स टू एक्स स्क्वायर। देखो डी क्यूब माइनस 3d माइनस 2 होल इनटू वाई इक्वल्स टू एक्स स्क्वायर। কথা আমি একটু কাটতে বাইরে আছি, আমি করতে আছি, আমি একটু কাটতে বাইরে আছি, আমি ওই সাবধানে ফোন করতে হবে ইমার্জেন্সি দিক করে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ঢুকাই আমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।